গাইজ, আর দেখতেই পাচ্ছ যে আমি আর দিদি ভাই দুজনে মিলে আজকে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমাদেরকে বলছি, আর এখন যে মেট্রো করে যাচ্ছি সেটাও বুঝতে পারছো। তো চলো ওখানে আগে পৌঁছেই পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমরা রয়েছি, আজকে আমার সাথে দিদি ভাইও রয়েছে। বোনেরও আসার কথা ছিল, বাট যাই হোক বোন আসতে পারিনি কোনো একটা রিজনে। আজকে আমরা রয়েছি স্টার থিয়েটারের নিচে, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে। নোটে বিনোদিনী যে হল রয়েছে সেখানে একটা ফটোগ্রাফির এক্সিবিশন রয়েছে, তো সেই পারপাসে আমাদের এখানে আসা। আমার সাথে এটা কীভাবে কানেক্টেড, আমাদের সাথে এটা কীরকমভাবে কানেক্টেড সেটা আস্তে আস্তে, হ্যাঁ সেটা এক্ষুনি আমি বলছি না, আস্তে আস্তে আমি সেগুলো শেয়ার করবো, সব কিছু তোমরা জানতে পারবে। আগে চলো উপরে যাই, ঢুকি ওখানে, ওখানে কী হচ্ছে একটু শেয়ার করি তোমাদের সাথে, তারপরে আস্তে আস্তে বলছি সব কিছু কেন কী কারণে এখানে আজকে আসা। চলো আজকে সৃজন ফটোগ্রাফি ক্লাবের এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠান, আর সেই জন্যই আমাদের আজকে এখানে আসা। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা আমি জানি না, তবে এই ভিডিওটা আমার নিজের কাছে খুবই স্পেশাল। আমার দাদু নিজে একজন ফটোগ্রাফার ছিলেন, আর সেই সূত্রেই এই সৃজন ক্লাবের সাথে আমাদের আলাপ। আর দাদু নিজেও অনেক বছর এটার সাথে জড়িয়ে ছিলেন। এই গ্রুপটা এতটাই হোমলি ফিলিং দেয় যে আমাদের সাথেও এখানের প্রতিটা মানুষের খুব ভালো সম্পর্ক। তো আজ হয়তো আমার দাদু আমাদের মাঝে নেই, তবে প্রতিটা বছর এই দিনটা আমরা চেষ্টা করি যেখানে আসতে পারি, যাতে এখানে আসলে দাদুর যে ফিলটা সেটা যেন আজও পাই। তো যাই হোক, এই অনুষ্ঠানের বছর সকলের প্রিয় অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, মানে আমাদের প্রিয় পরাণ জেঠু, এখানে আসেন এই অনুষ্ঠান উদ্বোধন করার জন্য। তো এখানে আজকেও উনি এসেছেন। তো চলো এখানে কী কী আজকে হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আপনারা আরো ভালো ছবি তুলুন, আরো ভালো ছবি তুলুন, আপনাদের নাম যেন দিকে দিকে ছড়িয়ে পড়ে। আবার সেরিমনিতে চলে যাচ্ছি, তার আগে পুরস্কার তুলে দেবেন আমাদের মাননীয় অতিথি শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান অলমোস্ট শেষের পথে, আর সব গেস্টরা মোটামুটি চলে গেছে, আর এখানে সব ফ্যামিলি মেম্বার্স, মানে সৃজনের ফ্যামিলি মেম্বার্সরা বসে গল্পগুজব, হাসির হাট্টা, চা, সিঙাড়া, এসব খাওয়া দাওয়া এসব তো চলেইছে। তো এবার অলমোস্ট সব কিছু কমপ্লিট, বাড়ি ফেরার পালা। আর হ্যাঁ, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক করতে একদম ভুলে যাবে না, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর যদি কেউ ফটোগ্রাফি সম্পর্কে ইন্টারেস্টেড হও, দেন ডেফিনেটলি এই সৃজন ক্লাবে কিন্তু তোমরাও জয়েন করে ফেলতে পারো ঝটপট করে। তো যাই হোক, চলো আজকের মতো এটুকুই। এখানে সব দেখতে পাচ্ছো যে এবার বাড়ি যাবো বলে সবাই বেরিয়ে পড়ে। চলো আজকের মতন টাটা, গুড নাইট। আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো।